আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। দেখছেন টেক বাংলা টপ, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি হচ্ছে, আপনারা উপরে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কী সম্পর্কে হতে পারে, আপনাদের একটু হলেও ধারণা আছে আজকের এই ভিডিওটি কী হতে পারে। ফ্রেন্ডস, আসলে কী হয়েছে, আমি আপনারা যেগুলো জানেন 2020 সালে এই মাসে ফেব্রুয়ারি মাসে SSC পরীক্ষা হচ্ছে, তার জন্য আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আপনারা, আমি এখন থেকে আর দুইটা পরীক্ষা আছে, তারপর থেকে আমি নিয়মিত করে ভিডিও দিতে থাকব, আপনারা সেখান থেকে আমার এই চ্যানেল থেকে ভিডিও দৈনন্দিন ভিডিও পেয়ে থাকবেন। এখন থেকে আমার ভিডিও, আগের টাইমে আমি যে টাইমে ভিডিও ছাড়তাম সেই টাইমে এখন থেকে আমি ভিডিও ছাড়বো, আপনারা সেখান আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তাহলে ভিডিওতে ফিরে যাই। আজকের এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে অন্য কোনো ভিডিও অ্যাড করবেন। সাপোজ আমি আপনাদেরকে একটি উদাহরণ দেই যে প্লেলিস্ট হলো আপনার চ্যানেলের ভিডিও এবং যে কারো চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলের প্লেলিস্টে অ্যাড করবেন, মানে যোগ করবেন, এবং রাতারাতি ভিউ অ্যান্ড সাবস্ক্রাইব, সাথে সাথে ওয়াচ টাইমও বাড়িয়ে নিতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে গিয়ে দেখাচ্ছি, আপনারা আমার এই ভিডিওটি ফুল দেখতে থাকুন। তাহলে ফ্রেন্ডস, আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, এবং আমি আপনাদের দেখাবো যে প্লেলিস্টে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তাহলে আমি কাজটি শুরু করি। আমি এখন ইউটিউব অ্যাপসে চলে যাব, আপনারা ইউটিউব অ্যাপসে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে কোনো একটি চ্যানেল অ্যাড করবেন, যে চ্যানেলে আপনারা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন সেই চ্যানেলে অ্যাড করে নেবেন, চ্যানেলটি অ্যাড করে নেবেন। দেখেন আমি এই চ্যানেলটি আমার আগে থেকেই অ্যাড করা আছে, যে CMP মিডিয়া নামে একটি চ্যানেল আছে, মিডিয়াস নামে একটি চ্যানেল আছে, এই চ্যানেল আমার এক ফ্রেন্ডের, সেই চ্যানেলটি আমি অ্যাড করে নিয়েছি। এই চ্যানেলে আমার, দেখেন আমি আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি যে প্লেলিস্টে আমি যে ভিডিওটি অ্যাড করব। দেখেন এখানে লেখা আছে যে ইউটিউব টু, আমার অনেকগুলো এখানে ভিডিও অ্যাড করা আছে, আপনাদেরকে অন্য একটি ভিডিও অ্যাড করে দেখাবো। যেমন মনে করেন আমি আপনাদেরকে এই ভিডিওটি অ্যাড করে দেখাবো। যেমন দেখেন এই যে মুরগি, চোর, শিয়াল আর বুড়ি, বাংলা কার্টুন, এই ভিডিওটি আমি আমার এই এই চ্যানেলের প্লেলিস্টে অ্যাড করে দেখাবো। তাহলে আমি আপনাদেরকে আগে বলছি যে এখানে দেখেন সাইটে 3-ডট মেনু নামে একটি অপশন আছে, তিনটা ফোঁটা ফোঁটার মতো, এই মেনুতে চলে যাবেন, ছোঁয়া দেবেন। দেওয়ার পর দেখেন এখানে আছে সেভ টু প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্ট নামে একটি অপশন আছে। দেখেন এই জায়গায় সেভ টু প্লেলিস্ট নামে অপশন আছে, এই প্লেলিস্টে যাবেন। সেভ টু প্লেলিস্টে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আমার নাম, আগে প্লেলিস্টের নামগুলো, টাইটেলগুলো আগে এখানে লেখা আছে, তার জন্য আমি আপনাদেরকে নতুন করে এর অ্যাড করে দেখাবো। নিউ প্লেলিস্ট নামে একটি অপশন, দেখেন নিউ প্লেলিস্ট, দেখেন এই জায়গায় উপরে নিউ প্লেলিস্ট নামে একটি অপশন আছে। নিউ প্লেলিস্টে আমি যা দেখেন আমি এখানে টাইটেলটি দিয়ে দেবো, টাইটেলটি দেবো TTP ভিডিও, TTP ভিডিওস, টিটিভি, এখানে TTV ভিডিওস। দেওয়ার পর দেখেন এখানে আমার প্লেলিস্টে ভিডিওটাই অ্যাড হয়ে গেছে। দেখেন আমি যে চ্যানেলে ভিডিও অ্যাড করতে চাচ্ছি সেই চ্যানেলে আমি ঢুকে যাচ্ছি, ঢুকে যাওয়ার পর প্লেলিস্টে চলে যাব। দেখেন এখানে প্লেলিস্টে আছে কোনটা, এই যে এই তিন নাম্বারটা প্লেলিস্ট, প্লেলিস্টে আমি চলে যাব। চলে যাওয়ার পর একটু দেখেন, একটু অ্যাড করার পর দেখেন আমার এখানে প্লেলিস্টটি চলে আসছে, প্লেলিস্টে যে ভিডিওটি অ্যাড করছি দেখেন শিয়াল আর মুরগির চোর, এই ভিডিওটি এখানে চলে আসছে। অন্য কারো ভিডিও, যে দেখছেন অন্য কারো চ্যানেল, যে কোনো একটি বড়ো চ্যানেলের ভিডিও আমি আমার ভিডিও চ্যানেলে অ্যাড করছি। তাহলে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে কিছু যদি শিখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকবেন, শেয়ার করুন ভিডিও, এবং এই তৈরি থাক আপনার ফুল ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমার ছোট ইউটিউবার, আমি আপনাদের বলছি যে আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও যদি ছেড়ে থাকি তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে থাকবেন। এবং তার আগে বলে নিই যে আমিও আপনাদের মতো একটি ছোট ইউটিউবার, বা আমার মতো যারা ছোট ইউটিউবার আছেন তাদের জন্য একটি সুখবর, কারণ
আমার এই চ্যানেলে যদি 50,000 বা 1,00,000 সাবস্ক্রাইব হয় তাহলে আমি সকলের ইউটিউবের চ্যানেলের লিংক আমি আপনাদের কাছে চেয়ে থাকব আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমার এই চ্যানেলের এর ভিডিওগুলোতে লিংকগুলো শেয়ার করে দিবেন বা পেস্ট করে দিবেন আমি আপনাদের চ্যানেলের লিংকগুলো আমি সাবস্ক্রাইব করাবো এবং প্রমোট করে দেব তাহলে এইতরি থাক আবার দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই